পূর্বে ত্রিপুরা রাজ্য অনেকটাই অবহেলিত ছিল, বিশেষ করে এই রাজ্যের শিল্পীরা সব দিক থেকে অবহেলিত ছিল। কিন্তু রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে রাজ্যের শিল্পীরা একটা পরিচয় পেয়েছে। রাজ্যের শিল্পীদের যোগ্য সম্মান প্রদান করতে তাদের একটি মঞ্চ দিয়েছে রাজ্য সরকার। কিন্তু শিল্পীরা যে মঞ্চে তাদের শিল্পের প্রদর্শন করেন, সেই মঞ্চে কিংবা প্রেক্ষাগৃহে শিল্পীরা উপযুক্ত পরিষেবা পাচ্ছেন কিনা, সেই বিষয় খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন প্রেক্ষাগৃহ পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরিদর্শন শেষে প্রেক্ষাগৃহগুলোর পরিকাঠামোগত যে সমস্ত ত্রুটি রয়েছে, সে ত্রুটিগুলি অতি দ্রুত সারাই করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, একটা জিনিস তৈরি করে নিলেই হয় না, যে জিনিসটা তৈরি করা হয়েছে সেই জিনিসটা সঠিকভাবে পরিচর্যা করা হচ্ছে কিনা সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এজন্য এদিন রাজ্যের মুক্তধারা এবং নজরুল কলাক্ষেত্র সহ আরও কয়েকটি প্রেক্ষাগৃহ পরিদর্শনে যান তিনি। এদিন নজরুল কলাক্ষেত্র পরিদর্শনকালে ত্রিপুরা ফিল্ম ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের সাথেও কথা বলেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা সহ বিভিন্ন জায়গার ছেলে মেয়েদের কলা, সংস্কৃতি, অভিনয় এবং সঙ্গীত সহ বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদানে দারুণ ভূমিকা পালন করছে আগরতলার নজরুল কলাক্ষেত্রে গড়ে ওঠা ললিত কলা একাডেমি, ন্যাশনাল স্কুল অফ ড্রামা, সঙ্গীত নাটক একাডেমি এবং ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। তাই এই প্রতিষ্ঠানগুলোতে পাঠরত ছাত্রছাত্রীরা তাদের প্রশিক্ষণ লাভের ক্ষেত্রে যেন সব প্রকার সুযোগ সুবিধা লাভ করে সে বিষয়েও নিশ্চিত হন মুখ্যমন্ত্রী। অনেক জিনিস আছে যে করলেই হয় না, বিল্ডিং তুললাম তারপরে ওটাকে দেখভাল ঠিকভাবে হচ্ছে কি না সেটা দেখা খুব প্রয়োজন। আবার যেসব প্রজেক্টগুলো আমরা অনেক আগে অলরেডি অনুমোদন দিয়ে দিয়েছি তার প্রকৃত অবস্থাটা কী সেটা দেখারও প্রয়োজন। সেই কারণে আমি গত প্রায় 15-20 দিন আগে সেই কাজটা আমি করেছি। তো আজকেও সকাল থেকে সেম কাজ করলাম। তো এখানে প্রথমে আমি যেটা করলাম, আমাদের যে আপনারা সবাই জানেন মুক্তধারা একটা অডিটোরিয়াম আছে, সেখানে যাওয়ার পর ওখানকার কিছু সমস্যা আছে, তো সেইগুলো দেখে আমি নির্দেশ দিলাম কি করতে হবে, কিভাবে এটাকে মেনটেন্স করতে হবে। সিটগুলোও ওখানে খারাপ ছিল, উপর থেকে জল মানে লিক করছিল উপরে ছাদ থেকে। আমি ওনাদেরকে বলেছি এগুলো অবশ্যই যেন ঠিকঠাক করে। তো মুক্তধারার বিষয়ে দেখার পর যারা আধিকারিকরা ছিল তাদেরকে আমি নির্দেশ দিলাম। দেওয়ার পর নজরুল কলা ক্ষেত্রতে গেলাম, সেখানেও যাওয়ার পর সেই অডিটোরিয়ামটাকে দেখলাম, সেখানেও কিছু প্রবলেম ছিল, সেই বিষয়ে আমি বললাম ওনাদেরকে। তো নজরুল কলা ক্ষেত্রতে একটা জিনিস খুব ভালো লাগলো আমাদের, যে ওখানে যে সত্যজিৎ রায় ইনস্টিটিউটের সাথে আমাদের যে ফিল্ম ইনস্টিটিউট, ত্রিপুরা ফিল্ম ইনস্টিটিউট আমরা ইনোগ্রেশন করেছিলাম, সেখানে গিয়ে দেখলাম অনেক ছাত্রছাত্রীরা ওখানে ওদের যে কোর্স সেই কোর্সের ক্লাসগুলো চলছিল। তোরা বলছিল আরও যাতে 6 মাসের কোর্স এখন নতুনভাবে, আগে 2-3 মাসের মানে সার্টিফিকেট কোর্স ছিল, তো এখন 6 মাসের আমরা নতুনভাবে শুরু করেছি। তো স্টুডেন্টরাও খুব উৎসাহী দেখলাম, তারা বললো যে আমাদের আর একটু বেশি যদি হয় কোর্সগুলো ভালো হয়। তাই বললাম ঠিক আছে, আমি ওনাদের সাথে কথা বলি। কথা বলে দেখলাম ওদের মধ্যে উচ্ছ্বাস আছে ভালো। তাছাড়া আরও যেসব আমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আমরা দিয়েছি কিছু, এখানে ন্যাশনাল ড্রামা, তো তারপর আরেকটা আছে ললিত কলা একাডেমি, সেইগুলোও দেখলাম, তো মোরালেস ভালোই লাগলো। এছাড়াও এদিন রাজধানীর গোর্খাবস্তিতে গড়ে উঠতে চলা বহুতল বিশিষ্ট প্রশাসনিক ভবনের নির্মাণের কাজও এদিন পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।